হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ইতিমধ্যে আমি এখন উপস্থিত আছি আমাদের বাসার সামনে। অবশ্য বাসা বললে ভুল হবে, এটাই আমাদের অফিস, বাট আমাদের আসলে থাকার জন্য অফিসই আসলে জায়গা দেওয়া হয়েছে। এটা তিনতলা একটা অফিস, তলায় আর কি আমাদের রুম, অফিস রুম, বাট আমরা দুইতলায় থাকি। তো ভাবলাম আজকে একটু আমার থাকার জায়গাটা আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি রুমটা দেখাবো না, বাট রুমের বাহিরের অংশ, যে কত সুন্দর একটা দৃশ্য। আমার সকাল 9টা থেকে অবশ্য 4টা পর্যন্ত ডিউটি, বাট বাকি টাইমটা আমি আসলে আমাদের বাসার সামনে যে জায়গাটা থাকে, আসলে এই জায়গায় আমি সময়টা স্পেন্ড করি। সো আপনাদের দেখাবার জন্য একটু ট্রাই করতেছি। এই যে দেখেন, মানে এটা হচ্ছে আমাদের দুইতলা যে ছাদটা আছে অফিসের, ওটা আপনাকে দেখাই। দেখেন তো আশেপাশে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আমি যখন ফ্রি থাকি অবশ্য আমি ছাদে এসে অবশ্য আমার সময় এটা ব্যয় করি। এই যে ছাদে চলে আসলাম, ছাদের পাশে দেখেন এই নারকেল গাছ আছে। অবশ্য নারকেল আছে গাছে অনেক। মাঝে মধ্যে যখন আমার অফিসের আরো কলিগরা আসে, তখন আমরা আসলে ছাদে বসে আসলে নারকেলের একটা পার্টি দেই। এই যে দেখেন অফিসের এই যে তৃতীয় তলায়, ঠিক আছে, আমি এখন আছি, অবস্থান করছি দ্বিতীয় তলা অফিসের, বাট আমি এখন তৃতীয় তলার ছাদে নিয়ে যাব আপনাদের। দেখেন তো অফিস রুমের সামনে, মানে বাসার সামনে, কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে মনটা জুড়ে যায় আসলে যখন গাছপালার যে সবুজ রঙের সবুজ রং যখন চোখে পড়ে, তখনই আসলে ভালো লাগে। যেহেতু প্রত্যেকটা গাছের পাতার রঙগুলো সবুজ, আর সবুজ রং অ্যাকচুয়ালি চোখের জন্য খুব একটা পারফেক্ট, মানে দেখার ক্ষেত্রে। এই যে দেখেন বৃষ্টি হয়েছিল গতকালকে, তাই হালকা হালকা একটু পানি জমিয়েছে, এটার জন্য আসলে আরো সৌন্দর্য ফুটে উঠেছে ছাদের। এই যে কাঁঠাল গাছ আছে সাথে, অবশ্য যখন কাঁঠাল হবে তখন আমরা কাঁঠাল খেতে পারবো এখান থেকেই। পাশে আবার অবশ্য দেখেন আমাদের এই যে আম গাছে ফুল ধরেছে, অবশ্যই এখানে আম হবে, সেটাও দেখাই। ছোট পাখিরা খেলা করতেছে, দেখেন সুন্দরই লাগতেছে আসলে প্রাকৃতিক পরিবেশটা। আমি এখন আপনাদের ছাদে নিয়ে যাব, সাথে থাকুন, দেখবেন আমাদের আসলে তৃতীয় তলার ছাদটা কত সুন্দর। এইটা অবশ্য আমাদের রুম, বাট রুমের ভিতরটা এখন আপনাদেরকে দেখাবো না, যেহেতু এখন ভিতরটা অগোছালো আছে। বেচেলার মানুষ তো, সেহেতু আসলে ম্যাক্সিমাম সময় একটু অগোছালো থাকে। যখন ওরা পরিপাটি করবো তখন হয়তো আপনাদের দেখাবো। আমি এখন তৃতীয় তলার ছাদে যাচ্ছি। তৃতীয় তলার ছাদ থেকে আপনাদের দেখাবার ট্রাই করব। আসলে এই যে দেখেন তৃতীয় তলার ছাদে চলে আসলাম, কত সুন্দর আশেপাশের পরিবেশটা, কত সুন্দর লাগতেছে। আবহাওয়াটাও আজকে বেশ সুন্দর। কারো যদি মন খারাপ থাকে অবশ্য এই নিরিবিলি পরিবেশে আসে যদি 5 মিনিট অথবা 10 মিনিট সময় ব্যয় করে, আশা করি তার মন ভালো হয়ে যাবে। দেখেন আমি মাঝে মধ্যে এই জায়গায় আসলে সময় কাটাই অনেক, বিশেষ করে দিনের বেলা তো কাজ করতে হয়, রাতের বেলা সন্ধ্যার পরে আমি আসলে এখানে এসে নিরিবিলি সময় কাটাতে ভালো লাগে আমার কাছে। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। ছাদের উপরে পাশের যে গাছগুলো আছে, গাছের কিছু অংশ মানে শাখা প্রশাখা ছাদের উপরে এসে পড়েছে, এটার জন্য আসলে বেশি ভালো লাগে। পাশে এই যে কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে, অবশ্য এখানেও অবশ্য আমের আর আম গাছগুলো আছে এখানে। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ,
মন জুড়ে যাওয়ার মতো। অফিসের সামনে আসলে বাহির অংশে বিশাল এক বাজার অবশ্য। ও কত সুন্দর পাখি যাচ্ছে, অসাধারণ। বন্দি করতে পারলাম না বেশি একটা ক্যামেরায়। আর অফিসের পিছনের অংশে একটা ছোট নদী আছে অবশ্য, এটা পদ্মা নদীর একটা শাখা। মাঝে মধ্যে আমি ওই জায়গায় গোসল করতে যাই যখন অফিস রুমে পানি থাকে না, যেহেতু এটা একটু গ্রাম সাইড। মাঝে মধ্যে বিদ্যুতের লোডশেডিং এটা বেশি বেশি হয়, তো এটার জন্য মাঝে মধ্যে আমার নদীতে গিয়ে গোসল করতে হয়। ভালো লাগে তবে অবশ্য, সবকিছুই সুন্দর এখানের। দীর্ঘ কয়েক বছর এখানে থাকতেছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে এই জায়গাটা, এই জায়গার লোকজনগুলো খুবই মিশুক টাইপের। এখানে কাজ করে অনেকে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতেছে, বিশেষ করে পরিবেশের জন্য বেশি ভালো লাগে। কেউ যদি অনেক পরিশ্রম করে তো তার থাকার আর মানে বসবাসের জায়গাটা যদি খুবই ভালো হয় তো ওই জায়গায় মানে পরিশ্রমের কাজ করলেও ভালো লাগে। কারণ সারাদিন ক্লান্তি শেষে যখন বিকালবেলা আসে এই ছাদে সময় কাটানো হয় বা সময় কাটানো যায়, নিরিবিলি পরিবেশে থাকা যায়, তখন আসলেই মনের মধ্যে এক স্বস্তি ফিল করতে পারি। আর নিরিবিলি পরিবেশে আসলে অবশ্য সময় কাটানোর জন্য আমার কিছু কিছু নিয়ারেস্ট বন্ধুদেরকে খুব মিস করি। যদি হয়তো বা তারা কাছে থাকতো বা এই সময়টা যদি তাদের সাথে এই জায়গায় কাটাইতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু বাস্তবতা আসলে খুবই নির্মম, চাইলেই সব কিছু তো পাওয়া যায় না, তো সেহেতু কল্পনা করেই শুধু নিতে হয় যে আমার পাশে হয়তো বা আমার আপনজনেরা আছে, আমার কাছের বন্ধুবান্ধব আছে। এটাই জাস্ট।